সকলকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি নবম শ্রেণীর রসায়ন ক্লাস নেব। আমি সঞ্চিতা সরকার, সহকারী শিক্ষক, রসায়ন, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ। তাহলে আগের দিন আমি কি বলছিলাম যে শতকরা সংযুক্তি, শতকরা সংযুক্তিটা হলো কি, কোনো যোগের 100 গ্রামের মধ্যে কোনো মূল্য যত গ্রাম থাকে সেটা হলো কি শতকরা সংযুক্তি। তার টোটাল হিসাব হবে 100-এর মধ্যে, 100-এর মধ্যে মৌলগুলো কত গ্রাম করে থাকে বা কত পার্সেন্ট করে থাকে সেটা হলো কি শতকরা সংযুক্তি। তাহলে আমরা কি একটু দেখি এইচসিএল, এইচসিএলের শতকরা সংযুক্তি আমরা ব্ল্যাকবোর্ডে দিয়ে যাই। এইচসিএল এতে শতকরা সংযুক্তি করতে হয়, তাহলে প্রথমে কী করবো, আণবিক ভর করবো। আণবিক ভর কত, 36.5 গ্রাম। সেটা শতকরা সংযুক্তি আমরা করি হাইড্রোজেনের সংযুক্তি। টোটাল ভর হলো, অর্থাৎ টোটাল যৌগের মোট যৌগের ভর 36.5, তার মধ্যে হাইড্রোজেন কত দেখলাম আমরা, হাইড্রোজেন 1, তার 100%। আমরা কী করবো, এটা ভাগ করবো। ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি কত গ্রাম আছে হাইড্রোজেন, হাইড্রোজেন আছে 2.7 গ্রাম। হাইড্রোজেন তাহলে এটা যদি আমরা করি তাহলে আমরা পাবো কত, 97.26%। তাহলে এইভাবে আমরা শতকরা সংযুক্তি বের করবো। আরও কিছু দেখি, যেমন এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, তোমরা বাসায় করবে, যেমন পানিতে হাইড্রোজেন অক্সিজেন শতকরা সংযুক্তি, তারপরে সালফিউরিক অ্যাসিডে H2SO4 সেখানে হাইড্রোজেন সালফার এবং অক্সিজেনের পার্সেন্টেজ কত আছে। আর একটা আছে কি অ্যালুমিনিয়াম সালফেট, সেখানে শতকরা সংযুক্তি। তাহলে যেহেতু অ্যালুমিনিয়াম সালফেট একটু বড় যোগ্য, এটা আমরা দেখি যে কীভাবে বের করবো। অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, তাহলে সালফেট 2 আর অ্যালুমিনিয়াম কত, 3। এর মধ্যে অ্যালুমিনিয়াম সালফার এবং অক্সিজেন কত পার্সেন্ট আছে সেটা আমরা দেখবো। অ্যালুমিনিয়াম কত, অ্যালুমিনিয়াম পারমাণবিক সংখ্যা 13, আর ভর যদি হয় তাহলে কত, 27। অ্যালুমিনিয়াম 27×2 প্লাস সালফারের 16, সালফার কয়টা আছে, 3টা। অক্সিজেন, অক্সিজেনের ভর কত, 12, তাহলে অক্সিজেন 3×4 কত, 12টা। তাহলে টোটাল আমরা কত পেলাম এখানে, রাউন্ড করে কত হবে, তাহলে ছটা দুয়ের 54, সালফার হলো, ও সরি, সালফার সালফার কত, 16 না, সালফার হবে 32, 96। আমরা কত বলে অ্যালুমিনিয়াম সালফেটের আণবিক ভর 342 গ্রাম। তাহলে এর মধ্যে দেখো কি অ্যালুমিনিয়াম সালফার এবং অক্সিজেনের পার্সেন্টেজ দেখবো আমরা। এবার অ্যালুমিনিয়ামের সংযুক্তি তাহলে কত, 342, তার মধ্যে অ্যালুমিনিয়াম আছে কত, 54, তার 100%। সালফারের সংযুক্তি এটা আমরা ক্যালকুলেশন করে বের করবো, সালফারের সংযুক্তি, সালফার 342 সঙ্গে সালফার কত, সালফার পাচ্ছে কত, 96, তার 100%। তারপর আছে কি অক্সিজেন, অক্সিজেনের সংযুক্তি, 342 মধ্যে অক্সিজেন কত, 193, তার পার্সেন্টেজ। তাহলে এইগুলো আমরা সব হিসাব করে বসাবো, অ্যালুমিনিয়াম সালফার এবং অক্সিজেনের পার্সেন্টেজগুলো হিসাব করে আমরা বসাবো। তাহলে এটা শতকরা সংযুক্তি নির্ণয় করার নিয়ম। আর একটা আমি দেখাচ্ছি কপার সালফেট 5 অনুপানি, যেখানে কেলাস পানি, কেলাস পানি থাকলে সেক্ষেত্রে শতকরা সংযুক্তি আমরা কী করে বের করবো।
কপার সালফেট পাঁচ অনু পানি, এর সবকার সংস্কৃতি আমরা কী করে বের করবো? প্রথমে আমরা কী করবো? প্রথমে আমরা আণবিক ভর নির্ণয় করবো। তাহলে আণবিক ভর নির্ণয় করে দেখি আমরা কপারের 63.5, সালফার 32, অপশন 4 আর এখানে কিছু নাম 1 আছে, 5 আর 4 9, 16×9। হাইড্রোজেন, হাইড্রোজেন কয়টা? 5 দিলে 10টা হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন ভর 1। আমি ধর কত হলো 249.5। এর মধ্যে কপার সালফার অক্সিজেনের পার্সেন্টেজ আমরা দেখি, কপারের সংযুতি 249.5, তার মধ্যে কপার কত? 63.5, তার শতকরা এটা আমরা হিসাব করে বসাবো, যত হবে তত পার্সেন্ট ক্যালকুলেটার হিসাব করে আমরা বসাবো, এটা বাসে করবে। তারপর আছে কি সালফার, সালফারের সংযুতি 249.5, এর মধ্যে সালফার 32, তা 100%, তাহলে এটাও বাসায় ক্যালকুলেটার হিসাব করে মানটা বসে নেবে। অক্সিজেনের সংযুতি 249.5, এর মধ্যে অক্সিজেন কত? অক্সিজেন 144, তা 100%, তাহলে যত হবে তত হবে কি পার্সেন্ট। এবার হিসাব করবো কি হাইড্রোজেনের সংযুতি 249.5, এর মধ্যে হাইড্রোজেন কত? 10, তা 100%, যত হবে তত পার্সেন্ট হিসাব করে বসাবে। তাহলে কপার সালফেট পাঁচ অনু পানির মধ্যে কপার সালফার অক্সিজেন হাইড্রোজেন সবগুলোর পার্সেন্টেজ আমরা দেখলাম এইভাবে। এখন আমরা দেখবো কি যে কেলাস পানি যেটাকে, এটা কি পাঁচ অনু পানি আছে কেলাস পানি, তাহলে এই কেলাস পানি সবকার সংযুক্ত আমরা দেখবো। কেলাসমানের সংযুক্তি টোটাল আণবিক ভর কত? 249.5, তার মধ্যে কেলাস পানি পাঁচ অনু পানি, কেলাস পানি কত? তো পাঁচ অনু পানি, মানে এর আণবিক ভর কত? 90। তো 249.5 এর মধ্যে কেলাস পানি কত? 90, তা 100%, যত হবে তত হবে কি পার্সেন্ট। তাহলে আমরা কপার ছিল পাঁচ অনু পানি দেখলাম, আমরা যদি এগুলো যোগ করি তাহলে দেখা যাবে যে শতকরা পার্সেন্টেজগুলো কপার সালফার অক্সিজেন হাইড্রোজেন এর যদি আমি পার্সেন্টেজগুলো সব যোগ করি বা কেলাস পানি এই টোটাল যদি আমরা পার্সেন্টেজগুলো যোগ করি তাহলে দেখবো কি টোটাল 100 থেকে বেশি হয়ে যাবে। সাধারণত কেলাস সাধারণত শতকরা সংযুক্তি 100 থেকে বেশি হয় না, কিন্তু এখানে পাঁচ অনু পানিটা আমরা আলাদাভাবে হিসাব করলাম, এই হিসাব করার জন্য সংযুক্তি কী হলো 100 থেকে কী হয়ে গেলো বেশি হয়ে গেলো। নেক্সট দিন আমরা কী দেখবো? নেক্সট দিন আমরা স্থূল সংকেত আণবিক সংকেত দেখবো। সবাই বাসায় চেষ্টা করবে, হোমওয়ার্ক করবে বাসাতে। আজকের মতো ক্লাস এখানে শেষ হলো, ধন্যবাদ সবাইকে।